এখানে ভুট্টার যে মোচাটা থাকে সেটা পর্যন্ত ছোট হয়ে গেছে, তার মানে গরুর খেতেও কোনো অসুবিধা নেই। তো সাইলেজ যখন আপনি খাওয়াচ্ছেন তখন আপনি নর্মাল ফিডের থেকে যে পুষ্টিগুণ তার থেকে বেশি এটাতে পাচ্ছেন। যদি আপনি 1 কেজি দুধ পান মোটামুটি, এটা খাওয়ালে নিশ্চিত যে আপনি 1.5 কেজি পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা এসেছি যেখানে, সেখানে ভুট্টার সাইলাইস তৈরি হচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের পূর্ণাঙ্গ ভিডিও দিতে যাচ্ছি। তো কী কী বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করছি সেই বিষয়গুলো থাকছে, সেটি হচ্ছে ভুট্টার সাইলাইস আসলে কী কাজে ব্যবহার করা হয়, এবং আসলে এটার পুষ্টিগুণ কীরকম, আসলে খড় খাওয়ানো ঠিক কি না, বা খড় খাওয়ানোর বদলে সাইলাইসটা কত উপকারী, এবং যেটা আপনারা ফিড ব্যবহার করেন সেটার থেকে এটা কতটুকু পুষ্টিগুণ, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি ভুট্টার পূর্ণাঙ্গ যে সাইকেলটা, যে সাইকেল অনুযায়ী তৈরি করে আপনার একটা সাইলেজ তৈরি হয় পুরোটাই দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন এদিকে যে ভুট্টা এনে আমরা হালকা করে ড্রাই করে শুকানো হচ্ছে এই জায়গাতে, তারপরে এটাকে সাইলাইজ করা হবে। এবং সাইলাইজ করার যে মেশিনটা আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, অনেক শক্তিশালী মেশিন, সেই মেশিনটা থেকে এই সাইলাইজগুলো কাটা হয় এবং এই ভুট্টার গাছগুলো কাটা হয়, সাথে আপনার একদম ভুট্টা মোচা সহ থাকে, যেটাতে যেটার কারণে আপনার পুষ্টিটা সম্পূর্ণ থাকে। কারণ হচ্ছে দেখেন, আপনারা নর্মালি যে খড় খাওয়ান, খড় কিন্তু শুকনো জিনিস যেটাতে কোনো পুষ্টি নেই, এবং এটাতে হয় এটা কাঁচা, এবং এটাতে আপনার ভুট্টার যে দানাগুলো থাকে সেটাতে একটা পুষ্টি আছে এটা, এবং আনম্যাচিউর্ড অবস্থায় এটাকে কাটানো হয়, একদম ম্যাচিউর্ড অবস্থায় তো আর গরু খেতে পারবে না। এটাতে যখন দুধ টাইপের থাকে একটু মিষ্টি হয়, দেখেন আপনারা ঘাসের যখন সাইলেজ করেন তখন মিষ্টি মেশাতে হয়, আর এটা প্রাকৃতিকভাবে, এবং এটা আপনি যখন ব্যবহার করছেন সেটাতে আপনার কতটা খরচ কম হচ্ছে সেটাও আপনার জানা দরকার। কেন ব্যবহার করবেন এটা যখন আপনি ব্যবহার করছেন সেটার ক্ষেত্রে, দেখেন আপনি যদি একটা 40 টাকা ফিডের দামও হয় সে দামে আপনি 4 থেকে 5 কেজি এই সাইলেজ পাচ্ছেন। তো সাইলেজ যখন আপনি খাওয়াচ্ছেন তখন আপনি নর্মাল ফিডের থেকে যে পুষ্টিগুণ তার থেকে বেশি এটাতে পাচ্ছেন। যদি আপনি 1 কেজি দুধ পান মোটামুটি, এটা খাওয়ালে নিশ্চিত যে আপনি 1.5 কেজি পাচ্ছেন। তো এটাতে হচ্ছে আপনার প্রথম অবস্থায় ভুট্টাগুলোকে কাটা হয়, সেটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হচ্ছে। এনারা মূলত ব্যবহার করছে হচ্ছে ডিজেল ইঞ্জিন, এটা কারেন্টেও চলে, আপনারা জানেন এটার অনেক রকম মেশিন পাওয়া যায়। তো এখানে আরেকটা জিনিস আপনারা নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছেন, চারিদিকে ত্রিপল দেয়া যাতে এটাতে কোনোভাবে ময়লা না পড়ে, কারণ হচ্ছে ময়লাই তো যদি গরুর পেটে যায় সেটা আপনার গরুর জন্যেও ক্ষতি। তো এরা এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এবং আরেকটা জিনিস দেখাই, এটি কাটার পর আপনারা দেখছেন হয়তো এটা এলোমেলো অবস্থায় থাকে, কিন্তু এখানে দেখেন আপনার ভুট্টার দানাগুলো একদম ভালোভাবে কাটা হচ্ছে, যাতে গরুর খেতে অসুবিধা না হয়। আমার যেটা মনে হয়েছে, যাতে দেখেন ভুট্টোর প্রত্যেকটা জিনিস কাটা হয়েছে, কিন্তু এই বড় পাতাগুলো নর্মালি আপনার গরু বড় পাতা খায়, এটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যেটার বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে এখানে ভুট্টার যে মোচাটা থাকে সেটা পর্যন্ত ছোট হয়ে গেছে, তার মানে গরুর খেতেও কোনো অসুবিধে নেই, এবং এটা থেকে আমার মনে হয় না কোনো জিনিস গরু বাদ দিবে আর কি। তো এটা কাটার প্রসেস যখন হয়ে যায়, এর পরেই যেটা করা হয়, যে আমার ডান পাশে যে মেশিনটা দেখছেন এই মেশিনের মাধ্যমে এটাকে ডাম্পিং করা হয় বা এটাকে প্যাকেট করা হয়। তো এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন, এখান থেকে দেখছেন এনারা মোটামুটি এখানে যখন সাইলাইজগুলো দেয় এটা অটোমেটিকলি টেনে নেয় ভিতরে, এবং এটা প্যাকেজিং করে এনারা গুদামে রাখে। তো এটাতে যেটা হয় যে আপনার কোনো মানুষের ওইভাবে সংস্পর্শ লাগে না যখন প্যাকেজিংটা করে, এবং খুব সুন্দরভাবে যাতে প্যাকেট হয় সেটা এখানেই নিয়ন্ত্রণ করা হয় এই মেশিনের মাধ্যমে। এবং আরেকটা জিনিস, এনারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এটা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, তার মানে আপনি যদি
দুই বছর নাও ধরেন, যদি আরও তিন মাস কমও ধরেন, তারপরেও মোটামুটি তিন চার মাস কম ধরলেও দেড় বছরও যদি আপনার এটা মজুত করা যায়, এটা কিন্তু অনেক বড় বিষয়। তারপর মানে আপনারা হচ্ছে নর্মালি এই জিনিসটা যখন ব্যবহার করছেন যে কোনো জায়গায় রেখে, যেটা আপনি খড়েরও পান না, যারা কারণ বৃষ্টিতে মনে করেন খড় যখন রাখেন ভিজে গেলে নষ্ট হয়ে যায়, এটাতে সেই সুযোগ নেই, কারণ আপনার এটা প্যাকেজিংটা এত সুন্দরভাবে হয়, আপনি যেখানেই রাখেন না কেন কোনো অসুবিধা নেই। তো ভিডিও আমরা আর মোটামুটি বাড়াবো না, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই জিনিসগুলো তৈরি হচ্ছে এবং কত নিয়ন্ত্রিতভাবে এটা তৈরি হচ্ছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, এবং আমরা ভিডিওতে সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের তুলে ধরবো। এবং এই প্রোডাক্টটা যদি আপনারা চান সারা বাংলাদেশে যে কোনোভাবে, আমাদের কৃষি বাজারে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কল করে অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন, এবং যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্ট করতে পারবেন অথবা জিজ্ঞাসা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।